মর্নিং এভরিওয়ান, একটি নতুন সকাল, আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি। আজকে এখন বাজে 11টা, এখন আমি ব্রেকফাস্ট করছি। এত বেলায় ব্রেকফাস্ট কেন সেটা একটু বলে রাখি। দুদিন ধরে UCL এর খেলা হচ্ছে, UEFA চ্যাম্পিয়ন্স লিগের। যারা একটু ফুটবল প্রেমী তারা রাত জেগেছেন দুদিন, এটা আমি কনফার্ম। আমিও রাত জেগেছি, কালকে একটা খেলা দেখেছি 12:30 থেকে ছিল, আজকেও ছিল 12:30 থেকে, মানে হ্যাঁ আজকেই পড়ে যাচ্ছে হিসাব মতো 12:30 থেকে ছিল। টোটাল 4টে খেলা ছিল, দুটো দুটো করে, ওটা রাত জেগে দেখেছি। প্রায় ঘুম থেকে উঠেছি, ঘুমোতে গেছি তখন 2:30 বাজে, তখন ঘুমোতে গেছি, ঘুম থেকে উঠেছি আজকে 10টার সময়। কালকেও বেলা হয়েছে, কিছু করার নেই, দুটো দিন একটুখানি অ্যাডজাস্ট করতেই হবে। বেলায় জিমে গেছিলাম কালকে, আর কালকে রিলসও তোলা ছিল, এতটাই ক্লান্ত ছিলাম যে খেলা দেখার পরে আর আপলোড করতে পারিনি। শর্টস, ইউটিউব শর্টস সব পড়ে আছে, আর এই সব হচ্ছে আর কি। খেলা দুটো দুর্দান্ত হয়েছে, তবে একটা যেটা UCL এ খুব বাজে, UEFA চ্যাম্পিয়ন্স লিগে, যে দুটো খেলা একসাথে দিয়েছে, মানে 12:30 থেকে দুটো ভালো ভালো খেলা দিয়েছে। তাহলে অসুবিধাটা কি হচ্ছে, চ্যানেল খালি সুইচ করে করে দেখতে হচ্ছে, দুটো খেলাই দেখতে মন চাইছে, এত ভালো ভালো খেলা। একবার Sony 10-1, Sony 10-2, Sony 10-1, 10-2, এইভাবে শিফট শিফট করে করে খেলা দেখতে ভালো লাগে। এটা যদি 4 দিনে 4টে খেলা দিত সেটা বেটার হতো, ওদের নিয়ম, সেটা নিয়ে কথা না। আজকে চেস্ট খেলবো, একটু বাদে জিমে যাব বেলাতে, কোন জিমে যাব সেটা এখনো ডিসাইড করিনি। এক্সপ্রেসেও যেতে পারি, আবার আমাদের ক্যাফে গোল্ডও যেতে পারি, যেটা আমার সুবিধা হবে যাব। আর বেশি কথা বাড়াবো না। হ্যাঁ, আর কালকে একটা সাপ্লিমেন্টের বক্স এসছে ছোট, প্রি ওয়ার্কআউট, সেটা আনবক্সিং করব, ছোট প্রি ওয়ার্কআউট। নতুন ফ্লেভার লঞ্চ করেছিল মাসেল ব্রেজে, আমি নিয়েছি। আসলে প্রি ওয়ার্কআউটের আমি একটা খুব বড় ফ্যান, মানে অনেক মাসেল ব্রেজের প্রি ওয়ার্কআউট ইউজ করেছি অনেক টেস্টের। এটা নতুন বেরিয়েছে, বেরি বোল্ড ফ্লেভার, ওটা আজকে টেস্ট করব, দেখি কিরম। আর একাই ভিডিও করব, যেহেতু বেলায় জিমে যাচ্ছি। আজকে ভিডিওটা একটু লং ফরম্যাট হবে, শর্ট ফরম্যাটে ভিডিও বানাবো না। আর যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলি যারা আছে। আর লাস্ট যে ভিডিওটা আমার লেগসের ভিডিও বানিয়েছিলাম 4 মিনিটের, ওটা সবাই একটু দেখবেন, ওটা লাস্ট ভিডিও ছিল আমার। সো এই প্রি ওয়ার্কআউটটা আনবক্সিং করব এখনই, আর প্রি ওয়ার্কআউট আনবক্সিংটা আপনাদের দেখাবো। টেস্টটা আমি বলবো জিমে গিয়ে কিরকম টেস্ট। আর জিমে গিয়ে আপনাদের সাথে দেখা হবে আমার ওয়ার্ম আপের পরে, যদি আমি ফিটনেস এক্সপ্রেসে যাই আন্দুলে, তাহলে আমার ইচ্ছা আছে স্মিথ মেশিনে মারবো আজকে, চেস্ট শুরু করবো ইনক্লাইন স্মিথ মেশিন দিয়ে। আর যদি আমি ফিটনেস ক্যাফে গোল্ডে যাই আমাদের এই বাড়ির সামনে, তাহলে আমি শুরু করব হচ্ছে ইনক্লাইন ডাম্বেল প্রেস জিম। এবার দুটো জিমের মধ্যে একটু সুবিধা অসুবিধাটা বলে দিই ছোট্ট করে। ফিটনেস এক্সপ্রেসে কি কেউ এখন যাবে না, পুরো টোটালি ফাঁকা, আমাকে গিয়ে খুলতে হবে, ওখানে একটা শান্তি পিস আলাদা। কিন্তু ক্যাফে গোল্ডে কি আছে, যে কেউ যে কোনো সময় আসতে পারে না, কেন ওখানে সারাদিন জিম খোলা থাকে, আর ওখানে মেশিন একটু বেশি, এখানে মেশিন একটু কম, কিন্তু শান্তি আছে। যাক, আমি প্রি ওয়ার্কআউটের বক্সটা নিয়ে আসি, নিয়ে এসে আপনাদের সামনে একটু ওপেন করছি। সাপ্লিমেন্টের বক্স নিয়ে আপনাদের কাছে চলে এসেছি, আমি এটাকে এখন আনবক্সিং করবো। এটা কাটাই আছে, আমি কেটেছি এই যে একটু আগে, এটা বের করছি। এই যে এটা কিনেছি আমি, প্রি ওয়ার্কআউট 200 এক্সট্রিম, এটা হচ্ছে বেরি বল ফ্লেভার, ওই যেটার কথা আপনাদের বলছিলাম। এই প্রি ওয়ার্কআউটটা ফ্লেভারটা নতুন লঞ্চ করেছে, ওদের অনেক ফ্লেভার লঞ্চ করে,
আমি আগেই বলেছি যে এটা নতুন ফ্লেভার লঞ্চ করেছিল, তাই এটা নিয়েছি। এটা আজকে ব্যবহার করার জন্য আমি খুবই এক্সাইটেড। জিমে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে, আর এইটা ব্যবহার করে আমি বলবো যে এর টেস্টটা কেরকম, এটা কেরাম কাজে এলো সেটা বলবো না, কারণ আমি অনেক প্রি ওয়ার্কআউট ইউজ করেছি, কাজ সবার একই। ফ্লেভারটা আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করব, আর এটা মোস্ট প্রবাবলি আমার কাটিং জার্নির 5 নম্বর এপিসোড হবে, ভিডিও এপিসোড। আমি একই ক্যালোরি কনজিউম করছি, অ্যাক্টিভিটি লেভেলটা একটু বাড়িয়েছি। ধরুন সারাদিনে তো আমার দোকানে কাজকর্ম থাকেই, তার পাশাপাশি কার্ডিও প্লাস ওয়েট ট্রেনিং করা, এইগুলো আমার লেগেই থাকে। সো ক্যালোরিটাকে বেশি নিচে নামানোর দরকার নেই, তার বদলে অ্যাক্টিভিটি লেভেলটাকে আমি বাড়িয়েছি। আর বেশি কথা বাড়াবো না, জিমেতে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সো ফাইনালি গাইজ, আমি জিমে চলে এসেছি, আজকে ফিটনেস ক্যাফে গোল্ডে এসেছি। আজকে দেখতেই পাচ্ছেন আপনারা, আজকে চেস্টটা শোল্ডার ওয়ার্কআউট করব, আর প্রি ওয়ার্কআউটের কথা বলেছিলাম, আজকে আনবক্সিং করেছি নতুন প্রি ওয়ার্কআউট, খেলাম। টেস্টটা আমার অতটাও ভালো লাগে না, 1 টাকা দামি সেন্টার ফুড স্ট্রবেরি লজেন্সের মতো পুরো লাগলো, সেটা আমি এখন খাবো, ওয়ার্ম আপ করবো ভালো করে চেস্টটা শোল্ডারের জন্য। আপনাদের সাথে আবার দেখা হবে ইনক্লাইন ডাম্বেল প্রেসে। প্রথম খেলা আমি চালু করলাম ইনক্লাইন ডাম্বেল প্রেস দিয়ে, দেখুন আপনারা চেস্টের আজকে ফার্স্ট সেট। Is it so high?
তো ফ্রেন্ডস, ফাইনালি আমি জিম থেকে চলে এসেছি। জিম থেকে চলে এসে আমার পোস্ট ওয়ার্কআউট মিল নিচ্ছি, একটু ফল আর হোয়ে প্রোটিন আপনারা দেখতেই পেলেন। আর জিমেতে মিডিলে কথা বলতে পারিনি আপনাদের সাথে, কেননা আজকে প্রচুর জিমেতে ভিড় ছিল আর গান চালিয়েছিল ওরা, আর কেউ গান চালালে সেখানে তো মানা করা যাবে না, তাই জন্য জিমেতে অতটা খেলার মিডিলে আপনাদের সাথে ইন্টারাক্ট আমি করতে পারিনি। জিম শেষ হয়ে আজকে কথা বলছি আপনাদের সাথে, আর আপনারা তো দেখলেন আমার চেস্ট আর শোল্ডার ওয়ার্কআউট, নর্মালি যা খেলি তাই আজকে খেলেছি। আর যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা একটা লাইক করবেন, শেয়ার করবেন আপনারা, আর আপনাদের কমেন্ট জানাবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, আর ইউটিউব শর্টস তো আমি ছাড়ি আপনারা জানেন সবাই, তো এভাবেই চলুক আর কি। একটু বাদে আমি কার্ডিও করতে বেরোবো আবার। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ হলো, নেক্সট ভিডিওতে আবার তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে। টাটা।